মন দুরন্ত হতে চাইলেও শরীর তাতে সায় দেয় না, তাই শরীরটাকে ফিট রাখতে বসুন্ধরা আটা নিয়ে এলো তিন মাসের মোর টু লাইফ চ্যালেঞ্জ। টানা তিন মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটা রুটি খান, এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। কিচ্ছু পাচ্ছিলাম না, পরে হাঁটা শুরু করলাম। হাঁটা অবশ্য স্বাস্থ্যের জন্য ভালো, আর এখন রিক্সা সিএনজিতে যে পরিমাণ রিস্ক, তুমি না কালকে অফিস থেকে হেঁটে আসবা, বুঝছো? ওরে ভীতু ডিম, এত ভয় পাও তুমি? আমি না ভয় পাই না, আমি আপনাকে নিয়ে অনেকদিন বাঁচতে চাই। জি, অনেকদিন বাঁচব। সিরিয়াসলি? খাবো অনেক, যাও টেবিলে খাবার দাও। তুমি শাওয়ার নাও, আমি খাবার দিচ্ছি। আর শোনো, বলো, এদিকে আসো, আমার কাছে ডিসেসমেন্ট করার দরকার নেই, আরো কাছে আসো, আরো। হ্যাঁ বলো। কালকে থেকে অফিস যাচ্ছি না। কেন? ওয়ার্ক ফ্রম হোম, 24 ঘন্টা তোমার সাথে। ওকে, সিরিয়াসলি? আসো আসো। না না, তুমি শাওয়ার নাও, আমি খাবার দিচ্ছি। বেশি করে ভেজিটেবল খাও, বুঝছো? ইমিউন সিস্টেম স্ট্রং রাখতে হবে, করোনামুক্ত থাকতে হবে। তোমার মাথায় না সারাক্ষণ এই করোনা 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 করোনা, ঠিক আছে? বেশি বেশি টেনশন করছো। না টেনশন করে কি করব আমি, বলো? তাই বলে তো বেশি বেশি টেনশন করে কোনো লাভ আছে? হ্যাঁ, পরে হিতে বিপরীত হবে। যাও, আমি এখন আর বলবো না। হ্যাঁ বলবো না, পজিটিভ কথা বলছি। হ্যাঁ সেটাই করো। ও তুমি দেখেছো এই সময় কত মানুষ বিয়ে করছে? ফেসবুক ভর্তি গেলে বিয়ের ছবি দেখেছি দু একটা আমি। কেন, তোমার কি বিয়ের ছবি দেখে বিয়ে করার শখ হয়েছে নাকি? করবে তুমি একটা ছেলে দেখবো? হ্যাঁ দেখো। তাই নাকি? আচ্ছা, তো কেমন ছেলে পছন্দ আপনার? লম্বা, খাটো, ধনী, গরিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনটা? তুমি যা বলবা তাই, তোমার পছন্দই আমার পছন্দ। তোমার পছন্দই আমার পছন্দ, শখ কত আরেকটা বিয়ে করবে একদম। আর যাও, বিয়ে করবো না। বিয়ের পরের ব্যাপারটা তো করা যায়। কোন ব্যাপারটা? আমি, তুমি, সে। এই বাচ্চাটা বড় হোক আগে। খাও দই, টু ইমিউন সিস্টেম দাও, মানে ভেজিটেবল। করলা দিয়ে? না, যেটা ওটা মজা হয়েছে ওটা দাও, করলা পরে। এত ইমিউন বাড়ানোর দরকার নেই। আমি এত কষ্ট করে কেন রান্না করেছি তোমার জন্য? আরো নাও। আল্লাহই জানে লকডাউনে আমাকে করলা বানিয়ে ছাড়বে। শুনো, লকডাউনে থাকতে তো আমার রান্না কিন্তু অনেক মজার হয়েছে। ডিফারেন্স বুঝো না কে? জি স্যার, জি জি স্যার। হ্যাঁ মানে ওটা যদি স্যার আপনারা অ্যাপ্রুভ করে দেন তাহলে স্যার আমরা কাজ শুরু করে দিতে পারি ও কটা নিয়ে। জি না স্যার, আমাদের সব আসলে স্যাম্পলগুলো এখনো হাতে এসে পৌঁছায়নি, কারণ সিচুয়েশনের কারণে তো আপনি বুঝতেই পারছেন। না সরি স্যার, একটু নেটওয়ার্কের প্রবলেম করছিল। আচ্ছা স্যার, না 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 না, ঠিক আছে স্যার, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি সাউন্ড খুব। জি স্যার, একটু
হাসাচ্ছিলে কেন আমাকে? আমি তোমাকে হাসাচ্ছিলাম না, আমি নিজে নিজে হাসছিলাম। নিজে নিজে হাসছিলাম ওইটাই। তোমার কাশি হলো কখন? তোমাকে জ্বর আসছে? আরে তোমার ঠান্ডা লাগছে না? তোমার এখনই দাঁড়াও, আমি কল করি হসপিটালে। ডাক্তার ডিম একটা, এটা ওই কাশি না। কোন কাশি তাহলে? আজকে সকালে খেয়েছো না? আচ্ছা জানোই তো ঘুম থেকে উঠে একটা না খেলে। সরি সরি, তুমি আমাকে প্রমিস করেছিলে। আচ্ছা আমি কমিয়ে দিয়েছি তো, দুই প্যাকেট থেকে এক প্যাকেট এসেছি। তা এক প্যাকেট সিগারেট কি কম নাকি? আচ্ছা লকডাউন আমি কমিয়ে ফেলবো, প্রমিস। তোমার সব প্রমিস তুমি অনেক করেছো, তোমার সব প্রমিসের কোনো দাম নেই। যেদিন প্রমিস রাখতে পারবা সেদিন আমার সাথে কথা বলবা। কমিয়ে দিব সত্যি, আর এর মধ্যে তো বের হয়ে কিনে নিয়ে আসতে পারবো না। সেটা ঠিক, গুড পয়েন্ট। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাডাম, একটা ডেলিভারি বয় আসছিল, কি জন্য কি পার্সেল আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ উপরে পাঠিয়ে দেন। ও কি পিজা চলে আসছে? আবার গ্লাভস পরতে হবে কেন? তুমি যে মাস্ক পরে যে নাও, যে হাতটা ধুয়ে ফেলবে। না না বাবা, করোনা অনেক ভয়ঙ্কর। গুড আফটারনুন ম্যাডাম, আপনার পিজাটা। থ্যাংক ইউ। বিল কত এসছে? 940 টাকা। আচ্ছা আপনি বাকিটা রেখে দেন। থ্যাংক ইউ ম্যাম। বাবা তুই সাবধানে থাকিস, অফিস যাও বাদ দে, দরকার হলে আমি তোর জন্য টাকা পাঠাবো। আম্মা এত টেনশন করো না তো। আর তো আমার সিরিয়াস কিছু না, একটু সাবধানে থাকলেই হয়। আমি যেটা বললাম সেটা শোন, ঘর থেকে একদম বের হবি না। আচ্ছা ঠিক আছে, বের হবো না, আর আমার অফিসও বন্ধ, তো বের হওয়া হবে না। আচ্ছা বৌমা কই রে? একটু দে কথা বলি। আমার কথা বলি। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো না রে মা, সব সময় তোমাদের জন্য চিন্তা হয়। ঢাকার অবস্থা তো ভালো না মা। আপনি আমাদেরকে নিয়ে কোনো টেনশন করবেন না, শুধু নামাজ পড়ে দোয়া করলেই হবে, আমরা ভালো আছি। মা গো, মায়ের কাছে কি দোয়া চাইতে হয়? আচ্ছা শোনো, তোমার আব্বু আম্মু কেমন আছেন? আব্বু আম্মু ভালো আছে, আর আজকে সকালে কথা হচ্ছিল, আপনার কথা জিজ্ঞেস করলো। দেখি তোমার সাথে কথা শেষ করে তোমার আম্মুর একটা কল দিই। ঠিক আছে মা। মা দুপুরে কি খেয়েছেন? কি আর খাবো রে মা, মনটন ভালো না। এই কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক আর পুকুরের ট্যাংরা মাছ। তো তোমরা কি রান্না করছো? আমরা এই তো এই ইলিশ মাছের ভর্তা, কচু শাক আর মুরগি। সালামুকুম ফয়েজ ভাই, কেমন আছেন? ভালো তো? আরে ভালো আর থাকি কেমনে, আমাদের বাসার দারোয়ানের করোনা পজিটিভ এসেছে, আসছি গেছি। কত কথা বলেছি, কি বিপদ বলেন কি? বাড়িওয়ালা একটু আমাকে কল করেছিল, আমাদের সবাইকে করোনা টেস্ট করতে বলেছে। তো এখন করতেই হবে, কত দেখা হয়েছে, কথা হয়েছে, কত কিছু না, কি আর করা। বাসায় এসে স্যাম্পল কালেকশন করে এরকম কিছু অর্গানাইজেশন এখন আছে। আচ্ছা আপনার কাছে এরকম কোনো অর্গানাইজেশনের নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার? আপনিও সাবধানে থাকেন। তাহলে পরে কথা হবে। ঠিক আছে রাখি ভাই। আমাদের দারোয়ানের পজিটিভ এসেছে করোনা।
হ্যালো রিয়াজ ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা ওই যে আমাকে আমাকে ইয়ে করেন না, ইমেলটা কিন্তু পাঠায়নি রেজওয়ান এখনো। এখনো পাঠায়নি? হ্যাঁ হ্যাঁ বুঝি না। আচ্ছা আমি কল দিয়ে নিচ্ছি, নি আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ ডান 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 ডান। আমি না ওটা চেক, আমি ওটা চেক করে রিকনফার্ম করব, তারপরে ঘুমাবো। আমি ওটা শুনে আটকে যাচ্ছি। হ্যাঁ ওকে ওকে ডান। I did back pain. Forwarded. Forward. Key. আরে ওই যে অনেকক্ষণ বসে বসে কাজ করছিলাম না, ব্যাক পেইন খুব বাজে জিনিস। তুমি ওয়ার্ক ফ্রম হোম না করলে তো আমি বুঝতেই পারতাম না তুমি এত কাজ করো। আরে বাবা দিগি, মানে করোনা কালে রিয়েলাইজেশন ধরে নেবো নাকি? গুড, পজিটিভ দিক। এরকম তো আরও অনেক পজিটিভ সাইন আছে। এই যে যেমন ধরো আমি তোমাকে তোমার সব কাজে হেল্প করতে পারছি, কতদিন পর সমস্ত বন্ধুদের সাথে কনফারেন্সে কথা বললাম, আত্মীয় স্বজনদের সাথে কথা বলছি, খোঁজ খবর নিচ্ছি, তাদেরকে নিয়ে ভাবার সময় পাচ্ছি, সব পজিটিভ দিক না? সো থিঙ্ক পজিটিভ, ওকে? কত মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে, কত মানুষ তার আপনজন হারাচ্ছে, আজকেও 27 জন। এর মধ্যে আমি কিভাবে পজিটিভলি চিন্তা করব? শোনো না, আমার অনেক ভয় করছে, আমার মনে হচ্ছে কি আমার না পজিটিভ আসবে, আমি না মরে যাব। তো তোমার নামটা না আসলে তিথি না রেখে না থিতি রাখা উচিত ছিল, সব সময় উল্টাপাল্টা কথাবার্তা, নামটা উল্টা রাখা উচিত। কখন আসবে কালকে স্যাম্পল নিতে? 10টায়। আচ্ছা অনেক ব্যথা লাগবে। প্রচন্ড ব্যথা পাবে না মানে? লম্বা একটা কাঠি নিয়ে আসে, নাক দিয়ে ঢুকায়, ঢুকাতে ঢুকাতে একদম ফুসফুস থেকে টান দিয়ে বের করে নিয়ে আসে। পায়জামি করে শুধু নাকে ঢুকায়, আমি জানি ফুসফুস তো শুষে যায় না, তো জানোই। আমরা 48 ঘন্টার সময় নেই, 24 ঘন্টার মধ্যে আসতে পারে। মোবাইলের রেজাল্ট আসবে? হ্যাঁ স্যারের নাম্বার নেওয়া আছে। বৃষ্টি হচ্ছে নাকি? আমার না অনেক টেনশন হচ্ছে। অস্থির কেন হচ্ছে? স্যাম্পল তো আমিও দিয়েছি। আমার মনে হচ্ছে আমি পজিটিভ। কাশছি আমি, আর পজিটিভ তোমার আসবে না, ঘুমাও তো, কারো পজিটিভ আসবে না ইনশাল্লাহ। শুনো, মনে করো আমার যদি পজিটিভ আসে তাহলে তুমি পাশ রুমে থাকবা, তুমি কিন্তু আমার রুমে একদম আসবা না। আর এই রান্নাবান্না করতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে না? তুমি একা একা থাকতে পারবে? তো একা একা না থাকলে কি করবো বলো? আমি চাই না তোমার কিছু হোক। এখনো রেজাল্টই আসে নাই, কত কিছু ভেবে বসে আছে। ঘুমাও থিতি, ঘুমাও। পায়জামি করবা না। এই দেখুন রেজাল্ট আসছে নাকি? আরে বাবা মেসেজ আসলে সাউন্ড হবে তো। Thank you.
আসছে হ্যাঁ কি 3 জিবি গেলে 300 মিনিট ফ্রি দেখি ও তুমি সিস্টার দেখো না কেন আমার সাথে ভালো লাগে না আমার রেজাল্ট হ্যাঁ না বসো মেসেজ আজকে রেজাল্ট আসছে আজকে রাজু নো নাই রাতে করছে না রেজাল্ট কি আমার পজিটিভ তাই না পজিটিভ আমাদের দুজনেরই ভয় পাচ্ছ কথা বলছো না যে এই বোকা মেয়ে কাঁদছো কেন তোমার কেন দুজন একসাথে হয়েছে ভালোবেসে না আমাকে ঘরের সমস্ত কাজ একে একে করতে হবে না বুঝতে পারছি না তোমার আমার কারো কোনো সিমটম ছিল না আমার তো তাও হালকা একটু জ্বর ছিল তোমার তো কোনো সিমটম ছিল না সিমটম ছাড়াও তো হতে পারে আবার এমন হতে পারে যে পরে সিমটম দেখা যাচ্ছে চলো তুমি এক কাজ করো তুমি আদা লেবু দিয়ে গরম চা বানিয়ে নিয়ে আসো বেশি বেশি চা খেতে হবে ভয় লাগছে আমি আসবো সে ভয় না তাহলে কিছু হয়ে যায় আমরা দুজন একসাথে আছি কিচ্ছু হবে না যাও যাও মানো যাও আমার নেগেটিভ আসছে তিথির আসছে পজিটিভ ওকে যেটা আমি বলবো বলতেও পারছি না বুঝছিস কারণ
একদম ভেঙে পড়বে, যে নরম স্বভাবের একদম একদম কাবু হয়ে যাবে, বুঝছিস? এই মেয়েটাকে আমি না এই কষ্টটা দিতে চাই না, কাছে ঘেঁষতে দিবে না এখন। আচ্ছা শোন, আমি ঠিক করেছি, আমি বলবো যে আমরা দুজনেই পজিটিভ, মানে ও যদি এটা শুনে তাহলে একটু মনে একটু সাহস পাবে, বুঝছিস? এক কাজ করবো আমি, তোকে মানে তোর নাম্বারটা আমি মানে যে অর্গানাইজেশন টেস্ট করেছি ওই অর্গানাইজেশনের নামে আমি তোর নাম্বারটা সেভ করবো। ওরা যে মেসেজটা আমাকে পাঠিয়েছে সেটা তোকে আমি ফরওয়ার্ড করে পাঠিয়ে দিচ্ছি, তুই এটা নিয়ে জাস্ট একটু এডিট করবি, এডিট করবি, আমার নেগেটিভের জায়গায় জাস্ট পজিটিভ লিখে দিবি। কালকে মানে তুই ধর 11:12 দিকে তুই জাস্ট আমাকে মেসেজটা পাঠাবি, বুঝছিস? কেন ও দেখতে চাইতে পারে রেজাল্ট, তখন আমার দেখাতে হবে, কারণ এটা আমি দেখাতে পারবো না। আর দোস্ত শোন, এই কথাটা তুই আর আমি ছাড়া পৃথিবীর আর কেউ যেন না জানে। তোমার যদি মন খারাপ না হতো তাহলে তুমি কি বলতে জানো? এই নাও, তোর মন খারাপ থাকলে, আপসেট থাকলে এই শব্দটা ব্যবহার করো না। একটা মানুষকে পুরোপুরি বুঝে ফেলতে হয় না। শোনো, বোঝাবুঝির পালার শেষ, আমাদের দুজনের মন ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে। আমি একটা পরিচিত ডাক্তারের সাথে কথা বলবো, তাকে বলবো যে আমাদের দুজনের কারোরই কোনো সিম্পটম নেই, দেখি কী মেডিসিন দেয়। ওকে, আমার হালকা জ্বর জ্বর লাগছে। কই দেখি, জ্বর তো অনেক। মন দুরন্ত হতে চাইলেও শরীর তাতে সায় দেয় না, তাই শরীরটাকে ফিট রাখতে বসুন্ধরা আটা নিয়ে এলো 3 মাসের মোর টু লাইফ চ্যালেঞ্জ। টানা 3 মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটা রুটি খান, এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। আচ্ছা, টেম্পারেচার 101। জি ঠিক আছে। অ্যাকচুয়ালি কোভিড-19 মানে আমাদের করোনার তো কোনো মেডিসিন এখন পর্যন্ত পাওয়া যায়নি। মেসেজে আপনাকে কিছু মেডিসিনের নাম লিখে দিচ্ছি আর সাথে কিছু ভিটামিনস, আশা করি ওগুলো আপনাদেরকে ফাইট করতে হেল্প করবে। জি। আর আরেকটা কথা, বাসায় একটা পালস অক্সিমিটার রাখবেন, অক্সিজেন স্যাচুরেশন 93 নিচে নেমে আসলে হসপিটালাইজ করতে হবে, অক্সিজেন দিতে হবে। জি ঠিক আছে। আর সবচেয়ে জরুরি যেটা, ভয় পাবেন না, বেশিরভাগ মানুষ এই মেডিসিন আর ভিটামিনসগুলো খেয়ে বাসায় থেকে সুস্থ হয়ে যাচ্ছে, আর 14 দিন পরে আরেকটা টেস্ট করে নেবেন, ঠিক আছে? জি ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর। কিচ্ছু হবে না, একদম নো টেনশন, ঠিক আছে? টেনশন করতে মানা করেছে বারবার ডাক্তার। জিঙ্কের ট্যাবলেটটা দেখি, ওঠো তো না। ওষুধ কেন? তোমারটা কই? এই যে আমার হাতে, এই নাও তোমার ভিটামিন ডি। কুজা
এই নাও ওরে বাবা আস্তে দেখি আসো তোমাকে এই আইডিয়া কে দিল ফেসবুকে দেখেছি সব বমু বলছিল এটার কথা কিন্তু এটা কি করোনায় কাজে দেয় কাজে লাগে কিনা আমি জানি না এখনো জিনিসটা তো হেলদি ফাইট দিতে তো কাজে লাগবেই নাও করো নাও সিম নাও একবার নাক দিয়ে নাও মুখ দিয়ে ছাড়ো আবার মুখ দিয়ে নিবে নাক দিয়ে ছাড়বে যেভাবে তোমার কমফোর্ট লাগে এবার তুমি নাও হ্যাঁ তুমি যাও শাওয়ার নাও আমি নিয়ে নিচ্ছি সুখের নেই শিরোনাম হয়তো সুখে মনে তোমারই হাসি মুখে সুখ প্রতিদিনই ছাড়ব না কখনো তোমার পিছু আর ভালোবেসে এভাবে সময় একাকার জীবনের এই পথে ঝড় লেবু পেতে দেব তোমার দু চোখে তাকিয়ে সবই সামলে নেব জীবনের এই পথে ঝড় লেবু পেতে দেব তোমার দু চোখে তাকিয়ে সবই সামলে নেব ও তুমি জানো কি আমি তোমাকে কত ভালোবাসি এতটুকু ব্যথা পেলে কত জ্বলে ভাসি বেদনার মেঘ যত সব আমি আজ মুছে দেব তোমার দু চোখে তাকিয়ে সবই জি স্যার জি না স্যার রিজন ভাই তো বললোই জি এক্সকিউজ মি স্যার একটা সেকেন্ড সরি স্যার আপনার তো প্রচুর কাশি হচ্ছে এক কাজ করেন আপনি রেস্ট নেন আমরা পরে কথা বলি সরি সরি স্যার সরি সালামু স্যার এই নাও কি খুব মন ভালো মনে হচ্ছে কাবুল থান্ডা এটা কি আম সাত গন্ধ কিচ্ছু নাই এই জন্য অনলাইন থেকে না কিচ্ছু অর্ডার করা ঠিক না কি বল আমি তো এখান থেকে গন্ধ পাচ্ছি মিষ্টি আম গন্ধ পাচ্ছি কোনো গন্ধ নেই তুমি সত্যি কোনো স্মেল পাচ্ছ না একদম না আমি কোনো স্মেল পাচ্ছি না তো করোনার লক্ষণ আচ্ছা আমাদের 14 দিন কবে শেষ হচ্ছে কালকে তো এত পরে এসে কেন লক্ষণ দেখা গেল আমি বুঝতে পারলাম না আচ্ছা আমরা তো পরশু টেস্ট করাচ্ছি তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো না দেখি টেস্টের রেজাল্ট কি হয় আল্লাহ আল্লাহ করে যাতে ভালো হয় আর কিছু আমি দূর আমার এই চপকিছু দেরি দিয়ে হয় ছোটোবেলা থেকে আমি গন্ধ পাচ্ছি না আসলে আরে আরে না বলছে পানি পানি কি একটা খাচ্ছে
কি হয়েছে? হ্যাঁ দেখি, তোর তো অনেক জ্বর, গা পুড়ে যাচ্ছে। অনেক জ্বর তো, মাথায় পানি দিতে হবে। শোনো, আমাকে কিছু বলো না, বুঝছো? খামখা টেনশন করবে, দু একটা দিন দেখি, তারপর দু একটা দিন যে দেখতে চাও, আমার তো মনে হয় আমাদের হসপিটালে যাওয়া উচিত না তোমাকে নিয়ে। হ্যাঁ, হসপিটাল জ্বর কাশি নিয়ে গিয়ে কী করবো? জ্বর কাশির ওষুধই তো দিবে, অক্সিজেন কমে গেলে তখন হসপিটালে ভর্তি। ঠিক আছে, আর আমি অক্সিজেন দেখেছি, স্যাচুরেশন 97। তারপরও তো ভয় লাগে, বুঝো না, এখন এই পরিস্থিতিতে কখন যে কী হয়। যাই হোক, আল্লাহ ভরসা। আচ্ছা তুমি কি স্যুপ, তোমার জন্য গরম করে স্যুপ দিই? না না না, দিও না, এগুলো গরম গরম স্যুপ দিয়ে খেতে খুব ভালো লাগবে, তুমি দাঁড়াও। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি জানলা খুলে দিচ্ছি। তুমি পারছো? পানি খাবো, পানি পানি দিচ্ছি। বেটা বেটা লাগছে ফোন ধরে টেনশন করো না।
এখন একটা অ্যাম্বুলেন্স লাগবে। ভাই ওনাকে একটু দেখেন। হ্যাঁ আপনি জানেন না এরকম রাস্তা রাস্তা ঘুরবো, মানুষ তো মারা যাবে, আপনি বুঝতে পারতেছেন না ভাই, প্লিজ ভাই জোরে চালান না, মানুষকে বাঁচান না ভাই, প্লিজ প্লিজ ভাই। আচ্ছা আপনার অবস্থাই তো দেখছি খারাপ, আপনার সাথে কি অন্য কেউ এসেছে? না বলেন। ওয়েল পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন 70-এর নিচে নেমে গেছে, আর দেখে মনে হলো ওনার লাংকের অবস্থা আগে থেকেই খারাপ, তার উপর প্রায় পুরোটাই করোনা ইনফেক্টেড। টাফ, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখুন। কথা ছিল
ছিল না তো, এটা কথা ছিল না, এটা কথা ছিল না, এটা কথা ছিল না, এটা কথা ছিল না। চাইলেও শরীর তাতে সায় দেয় না, তাই শরীরটাকে ফিট রাখতে বসুন্ধরা আটা নিয়ে এলো তিন মাসের মোর টু লাইফ চ্যালেঞ্জ। টানা তিন মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটা রুটি খান, এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সব সময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। সুখের নেই শিরোনাম হয়তো সুখে মনি, তোমারই হাসি মুখে সুখ প্রতিদিনই, ছাড়ব না কখনো তোমার পিছু আর, ভালোবেসে এভাবে সময় একাকার, জীবনের এই পথে ঝড় লেবু পেতে দেব, তোমার দু চোখে তাকিয়ে সবই সামলে নে।